যখনই খারাপ আম্পায়ারিং হয় তখনই ম্যাচ ফিক্সিংয়ের দিকে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু সবাই এটা চিন্তা করে দেখে না যে ওই ম্যাচের আম্পায়ারিং কতটা খারাপ হয়েছে। এই কারণের জন্য আইপিএলে বদনাম করার জন্য উঠে পড়ে লাগে অনেকজন। আউট হয়েছে সঞ্জু, তবে একটা কথা চিন্তা করে বলুন তো যে সে একেবারেই কি ক্লিয়ার আউট হয়েছে? আপনার উত্তর হবে একদমই না। আম্পায়ার শুধুমাত্র একটা ক্যামেরা অ্যাঙ্গেল চেক করেই সঞ্জুকে আউট দিয়ে দেয়, ভালো করে অ্যাঙ্গেল বদলিয়ে দেখেই না সাই হোপের পা বাউন্ডারিতে টাচ হয়েছে কি না, যে কারণের জন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই কন্ট্রোভার্সি। যে ক্যাচ নিয়েছে সাই হোপ সে তো বলবেই যে ক্যাচ হয়েছে, কিন্তু থার্ড আম্পায়ারের কর্তব্য যে সেটা ভালোভাবে চেক করা, যার জন্য নভজ্যোৎ সিং সিদ্ধু আর ইরফান পাঠান সবাই কিন্তু এই আম্পায়ারিংয়ের বদনাম করছিল। খেলার মুহূর্তে আমরা দেখতে পাই সঞ্জু স্যামসন কিন্তু খুবই রেগে আছে, কিন্তু তার কিছু করারও নেই, মাঠে আম্পায়ারিংয়ের সিদ্ধান্তকেই শেষ বলে মানা হয়। তাহলে কি এই একটা সিদ্ধান্ত থেকেই আইপিএলে পয়েন্টস টেবিলের সমস্ত গল্প বদলে গেল? রাজস্থান এবং দিল্লির মধ্যে রাজস্থান কিন্তু এই ম্যাচটা সহজেই জিততে পারত, তবে দিল্লির সাথে রাজস্থানের জেতা শুধুমাত্র একটাই চাবিকাঠি ছিল, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন, কিন্তু সেই চাবিকাঠিকেই উপরে ফেলে দিল আম্পায়ার। তাহলে একবার ভাবুন, থার্ড আম্পায়ার হওয়া সত্ত্বেও যদি এরকম আম্পায়ারিং হয় তাহলে পরবর্তী প্রজন্ম তো আর আইপিএলকে সরাসরি বিশ্বাসই করতে পারবে না, তারা হয়তো ভাববে এটা আগে থেকেই হয়তো লেখা আছে। যাই হোক বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানান যে সঞ্জু স্যামসন আউট ছিল কি ছিল না। কেউ কেউ না বলবে, আবার কেউ কেউ বলবে হ্যাঁ, তবে ক্লিয়ার করে কেউ কি বলতে পারবে? একেবারেই না। আমি মানতাম যদি কোনো ক্যামেরা না থাকতো, সিস্টেম না থাকতো, কিন্তু এখানে সমস্ত ফেসিলিটি পাওয়ার সত্ত্বেও আম্পায়ার কিন্তু সেগুলো ইউজ করলো না। ভিডিওটি এই নিয়েই ছিল যে এরকম করে আম্পায়ারিং যদি চলতে থাকে তাহলে পরবর্তীকালে আইপিএলকে কেউই আর সিরিয়াস নেবে না। আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।